ঠিকই চলছে, হ্যাঁ। তবে এখন লড়াই হবে, ভালো লড়াই হবে, লড়াই ভালো হবে। আপনার তো এক নম্বর আছে, এক নম্বর আছে। ওইটার এই কত দূর কি হয় ওইটাই লাগানো না, এটা দেখার বিষয় হয়েছে। বাকি সব করা আর কি হয়েছে, তো এখন ওর ওই ব্যাপারটা হচ্ছে, তো সে অন্য কাজে লাগে নাই। কোচিং টোচিং দেন? কোচিং টোচিং দেওয়া হচ্ছে, চেষ্টা করা হচ্ছে লাগাবার। এরপর যদি না লাগে আমার ঘরে ঘর ভাত পুড়ে যাইছে। মানে না লাগলে? না লাগলে ওটা তো আগেই বলি নিয়েছি আর এখনো বলছি, যদি মাথা না দেয় বা নাই লাগে তো আর এইখানে সেদিন আল্লাহ ঘুরে নাই যাবে কোথায়। মানে মানপুরের লাই, মানপুরের লাই ওদিকে ওদিকে চলে যাবে যদি না লাগে তো। আপনার গ্রামে তাহলে কি হবে? গ্রামে তখন ওই চালিশ মালে এক নম্বর হবে, আমার নাম তাপস কুমার মাহাতো, গ্রাম মানপুর। বাকি কমিটি কাড়াগুলো এই লড়াইয়ের এক মাস আগে জোড়া হয়ে গেছে, চার নম্বরটা এখন জোড়া হয়নি, এটার কি কারণ? এখন ওর লেভেলটা তো হওয়া চাই। আচ্ছা, সে 150-125 এর কাড়া। আর বাকি যেমন দু একটা নাম দিয়েছিল, তো তোমার কি বলবো, 5.5 কেজি 10.5 কেজির আসছে। আচ্ছা, ওই জন্য হসে নাই, হ্যাঁ ওই লেভেলে হয়ে গেলে আমরা জোড়া দিয়ে নেবো। আমরা তো বলছি যে ভাগায় নিয়ে যাক, প্রাইজ প্রাইজ তো আড়িছে, আমরা ওই জন্যই না এসে নিয়ে যাই, ওই হিসাবে নামও হবে। হ্যাঁ, যদি তারা আপত্তি না লাগে তো আমি বড় ওই কাটা বিক্রি করি, বড় কাটা নিই। আসার না লাগলে? হ্যাঁ, আসার লাগে বিক্রি। হ্যাঁ, এটা কি করবি রাখি আর। তো নমস্কার সুপ্রিয় দর্শক, আমি নীতিশ, এবং আপনারা দেখছেন আপনাদের সকলের পরিচিত বেঙ্গলি ব্লগ ইউটিউব চ্যানেল। আর আজকে আমি এসে পৌঁছেছি সেই ব্রাউজার থানাদের কথা, একটা খুব জনপ্রিয় হাই ভোল্টেজ লড়াই এসেছে, খুব সামনেই আছে লড়াই। সেই লড়াইয়ের লাস্ট আপডেট নিয়ে এসেছি আপনাদের কাছে, তেমানপুর গ্রামের বিখ্যাত হাই ভোল্টেজ লড়াই তো সামনে পাইছি। নয়ন দেখে নয়নদের কাছ থেকে জানবো লাস্ট আপডেট। তিনাদের তো অলরেডি 1-2-3 আগে জোড়া হয়ে গেছিলো, তো বাকিগুলো জোড়া হয়েছিল না, সেইগুলো আজকে জানবো জোড়া হয়েছে কি নেই। তো দাদা নমস্কার। নমস্কার, একটু পরিচিত দিন। আমার নাম নয়ন মাহাতো, গ্রাম সিপিংলি, থানা বড়া বাজার, জেলা পুরুলিয়া, পশ্চিমবাংলা। আচ্ছা আচ্ছা, তো এই যে মানপুর গ্রামে কালা লড়াই ডাক দিয়েছিল, হ্যাঁ অলরেডি 1-2-3 আগে জোড়া হয়েছে, আগে জোড়া হয়েছিল, বাকিগুলো জোড়া হয়েছিল না? বাকিগুলো জোড়া হয়েছিল না, বাকিগুলো আর জোড়া হয়েছে। গাছের কত কতগুলো কাড়া ছিল? কাড়া ছিল আমরা 7টা। 7টা, তো ওই 6-7টা আছে না বাড়িয়েছে না কমেছে? 7টা আছে, তবে একটা কমবে, এটা মানে টাসাল ভূমি পড়ে আমার ঠ্যাং মুচকে গেছে। আচ্ছা, মানে তাহলে এখন বর্তমানে 6টা? বর্তমানে 6টা। তো আগের ভিডিওগুলো যারা দেখেছে তাদের, সেই যারা দেখে না তাদের উদ্দেশ্যে একবার বলে দিন তো, এক নম্বর কাড়াই কত প্রাইজ আছে এবং কাছে কাছে জোড়া হয়েছে? এক নম্বর কাড়া আছে দামোদর মাহাতো চিপিংবি, প্রাইজ আছে 51,000, জোড়া হয়েছে রাজীব মাহাতো পাড়া থানা রাহেডি। দু নম্বর কাড়া আছে তাপস কুমার মাহাতো মানপুর, প্রতিদ্বন্দ্বী কাড়া আছে ছুটিলাল মাহাতো বামনি মানবাজার। তিন নম্বর কাড়া মাহাতো রূপাপাজা, প্রতিদ্বন্দ্বী কাড়া আছে সাধুচরণ মাহাতো জনহরা মানবাজার। চার নম্বর কাড়া আছে তাপস কুমার মাহাতো, এটার এখন মানে লেভেল অনুযায়ী জোর পাওয়া যায় নাই, যদি কারো লাগার ইচ্ছা থাকে আমরা লড়াইয়ের আগের দিন তো কোচড়া কনফার্ম করবো। আচ্ছা, মানে ওটা এখন আধার কার্ড পড়ে নেই? পড়েছে, কিন্তু মানে আমাদের লেভেলের উপরে হচ্ছে, মানে কাড়াটা তো ছোট কাড়া, সেই হিসাবে মানে ওটার এখনো মানে মনমতো জোর পাওয়া যায়নি, এই জন্য ওটা জোড়াটা কনফার্ম হচ্ছে না। আপনি মেলার দিন পর্যন্ত কি আধার কার্ড দিলে লাগাবেন? হ্যাঁ 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 হ্যাঁ, লেভেলের হলে মেলার আগের দিন তক মানে দিলেও আমরা লাগাবো। পাঁচ নম্বর কাড়া হচ্ছে আমাদের মধুসূদন মাহাতো মানপুর, প্রতিদ্বন্দ্বী কাড়া হচ্ছে রতন মাহাতো পুরী হাসা বড়াও যাচ্ছে না। ছ নম্বরটা তো আমাদের এই ঠেঙ্গে অসুবিধা মানে পড়ে হয়েছে। সাত নম্বর কাড়া হচ্ছে জাগরণ মাহাতো মানপুর নামকলি, ওনার সঙ্গে প্রতিদ্বন্দ্বী কাড়া হচ্ছে ধরানী মাহাতো গর্মী কোচা। মানে আসলে সমস্ত কাড়াগুলোই জয় আঙ্গে? হ্যাঁ হ্যাঁ, চার নম্বর বাদে মানে লড়াই সামনে চলে আয়। প্রস্তুতি কিরকম চলছে কাড়াগুলো কমিটি? প্রস্তুতি ঠিকই চলছে, হ্যাঁ। তবে এখন লড়াই হবে, ভালো লড়াই হবে, লড়াই ভালো হবে। হ্যাঁ, আপনার তো এক নম্বর আছে, এক নম্বর আছে। ওইটার এই কত দূর কি হয় ওইটাই লাগানো না, এটা দেখার বিষয় হয়েছে।
বাকি সব কড়ায় আর কি লাগবে, কারা কাছে ঠিকই আছে। এখন ওর ওই ব্যাপারটা হচ্ছে তো অন্য কাছে লাগে নাই, চেষ্টা করা হচ্ছে লাগাবার, ইয়ার যদি না লাগে আমার ঘরে ঘর ভাত পুড়ে যাইছে, না লাগলে ওটা তো আগেই বলি নিয়েছি আর এখনো বলছি, যদি মাথা না যায় বা নাই লাগে তো আর এইখানে সেদিন ঘুরে নাই যাবে, কথা মানপুরের লাই ওদিকে ওদিকে চলে যাবে যদি না লাগে তো। আর আপনার গ্রামে তাহলে কি হবে? গ্রামে তখন ওই চালিশ মালাই এক নম্বর হবে, বাকি তখন দুই তিন যা হবে গোব যেটা ধার্য করা আছে একান্ন একান্নই থাকবে, যদি চাইনিজে থাকে তাও ওটা একান্নই থাকবে এই আর কি। এইখানে বর্তমানে দু নম্বর কারা মালিক কোথায় আছে ওনার কাছ থেকে জানবো দেখ। নমস্কার, আমার নাম তাপস কুমার মাহাতো, গ্রাম মানপুর, থানা মোরাবাজার, জেলা পুরুলিয়া। আপনার তো দু নম্বর কার্ডে জোড়া হয়ে গেছে? হ্যাঁ, আমার দু নম্বর কার্ডে জোড়া হয়নি, না ওটার হয়নি, লাগাবার মনে আছে না? লাগাবার পুরাই মন, লড়াইয়ের আগে দিন তো কো দিলে আমরা আধার লব। তো বাকি কমিটি কার্ডগুলো এই লড়াইয়ের এক মাস আগে জোড়া হয়ে গেছে, চার নম্বর টেকনো জোড়া হয়নি, এটার কি কারণ? এখন ওর লেভেলটা তো হওয়া চাই। আচ্ছা, সে 150-125 এর কার্ড। আচ্ছা, আর বাকি যেমন দু একটা নাম দিয়েছিল তো তোমার কি বলবো, 5.5 কেজি 10.5 কেজির আসছে। আচ্ছা, ওই জন্য হচ্ছে না, হ্যাঁ ওই লেভেলে হয়ে গেলে আমরা জোড়া দিয়ে নেব, সে যতই লাগনি হোক। তো দোড়া দিন পর্যন্ত যদি কেউ লাগাতে চাই তো দিতে পারে থাকা? হ্যাঁ একদম অবশ্যই, আমরা তো বলছি যে ভাগায় নিয়ে যাক, প্রাইজ প্রাইজ তো আড়িছে আমরা, ওই জন্যই না এসে নিয়ে যাই, ওই হিসাবে নামও হবে, যেমন লাগবে তেমন কাঁটার নাম হবে, আর না লাগলে লোক কি করে নাম করে বলে পিলি পিলি জড়লে আর ওরা এরকম রোগড়া করায়। আর যদি কাটা অপ্রস্তুতি না লাগে তো আমি বড় ওই কাটা বিক্রি করে বড় কাটা নিব। আসার না লাগলে কি করবি, ঘর না ঢুকালে কাকে দিয়ে দিবে, অবশ্যই যদি না লাগে তো আমি উপস্থিত বড় কাটা নিব। আমার আছে 7 নম্বর, প্রাইস আছে 2000 দেখার জন্য, আমাদের গভি খোঁজা। নমস্কার,